ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বীরহাটা ঘড়ির মোড় থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, বিগত বছর 2 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে অনেক বিজেপি কর্মী ঘরছাড়া। এছাড়াও অনেক বিজেপি কর্মীকে হত্যা করা, দোকান লুটপাট করা, বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ওই দিনটিকে কালা দিবস হিসেবে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় পালিত হয়। এদিন মিছিলটি পার্কাস রোড মোড় হয়ে কার্জন গেট চত্বরে আসে, সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দা, রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। গত 11 তারিখের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলা জেলায় জেলা সদরে আমরা হচ্ছে এই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল আমরা করছি, তো সেই কারণে আজকের আমাদের কার্যক্রম ছিল। এই প্রোগ্রামে আমরা দেখছেন যে আমাদের প্রদেশের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, আমাদের জেলা সভাপতি অভিজিৎ দা, এসটি মোর্চার রাজ্য সর্বভারতীয় সম্পাদক শ্রীমান ক্ষুদিরাম টুডু, এরা সবাই উপস্থিত ছিল। ভোট পরবর্তী ঘটনায় সিবিআই আবার 17 জনকে ডেকেছে, কী বলবেন? ভোট পরবর্তী ঘটনায় এ পর্যন্ত 58টি মামলা সিবিআইয়ের হাতে রয়েছে। এই 58টি মামলাতে এখনও পর্যন্ত 223 জন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে, এবং এই যে যারা দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে সেই পর্বে তারা মূলত যারা এই ঘটনাগুলি ঘটিয়েছিলেন তারাই গ্রেপ্তার হয়েছে। এর পরের ধাপে হচ্ছে যারা ষড়যন্ত্রকারী ছিলেন, যারা এই ঘটনাগুলি ঘটিয়ে আমাদের কর্মীদের খুন করিয়েছিলেন, তাদের সিবিআইয়ের তলব পাওয়ার কথা বলে আমরা শুনেছি। তদন্ত কেন্দ্রীয় সংস্থা তাদের নিজের মতো করবে, সেখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু যাদের যাদের টাকা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি যারা ছিলেন ষড়যন্ত্রকারী। আচ্ছা, এখনো পর্যন্ত কি সব জায়গায় দোকানপাট খোলা হয়েছে? রাজনীতি দেখুন, আমাদের বর্ধমানের যে অবস্থা, বর্ধমানের নারায়ণ দে বলে আমাদের এক কর্মীকে খুন করা হয়েছে। নারায়ণ দে খুনের ঘটনায় কারা কারা অভিযুক্ত আপনারা যারা সিবিআই তদন্ত অনুসরণ করছেন, নজরদারি করছেন, তারা জানাবেন। এবং ভোট পরবর্তী হিংসার আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন, আমি তার নাম নিচ্ছি না, তার স্টেশন বাজারে তার দোকান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।